মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিয়ে নির্বাচনী সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনী সংলাপের প্রথম দুটি অনুষ্ঠানের একটি আমরা করেছিলাম সিলেটে এবং অপরটি রাজশাহীতে। এখন আমরা নির্বাচনী সংলাপ নিয়ে এসেছি খুলনায়। নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ প্রযোজনায় এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশনে এবং সরাসরি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারে। একই সাথে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com-এ এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, অর্থাৎ সেখানে আপনারা সরাসরি অডিও শুনতে পাচ্ছেন। খুলনার বয়রায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এখানে 200-র মতো দর্শক উপস্থিত আছেন, যারা মূলত এই সিটি কর্পোরেশনেরই ভোটার। তাদের প্রশ্নের উত্তর দেবেন মেয়র প্রার্থীরা। চলুন প্রথমে মেয়র প্রার্থীদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই আছেন তালুকদার আব্দুল খালেক, তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপরেই আছেন মোহাম্মদ মুনিরুজ্জামান, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং তারপরে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, তার মার্কা দোয়াত কলম। আমাদেরই সহযোগী প্রতিষ্ঠান বিবিসি মিডিয়া অ্যাকশন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় একটি গবেষণা পরিচালনা করেছে এখানকার ভোটারদের উপর। সে গবেষণার মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করা হয়েছে মূলত কোন বিষয়গুলো খুলনার সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে। তার পরিপ্রেক্ষিতে এবং সেটির উপর ভিত্তি করেই এই অনুষ্ঠান পরিচালনা করা হবে। চলুন সরাসরি প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন আজ করবেন রিফাত আরা চৈতি। আমার প্রশ্নটা হচ্ছে, মাত্র মিনিট দশেক বৃষ্টি হলেই খুলনা শহরের প্রধান ও অনেক গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। আপনি মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতার এই সমস্যা কিভাবে সমাধান করবেন? অসংখ্য ধন্যবাদ। খুলনা শহরের জলাবদ্ধতার সমস্যা শুরুটা করতে চাই মোহাম্মদ মুনিরুজ্জামান আপনাকে দিয়ে। যদি মেয়র হন কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ প্রশ্নকর্তা। হ্যাঁ, জলাবদ্ধতা আমাদের অন্যতম সমস্যা, বিশেষ করে বর্ষাকালে। উপকূলীয় অঞ্চল বলে সাগরে যখন জোয়ার আসে, আমাদের রূপসা ভৈরবে জোয়ার আসে এবং একই সময় মেঘমালাও আসে এবং তখন শুরু হয় বর্ষা, আর নদীতে ভাটি না হওয়া পর্যন্ত এ পানি আটকেই থাকে। তবে আমাদের সুবিধা হলো দুটো নদী পাশাপাশি এবং আরও অনেকগুলো আভ্যন্তরীণ খালও আছে। তবে দীর্ঘদিন ধরে এই খালগুলো সংস্কার করা হচ্ছে না এবং এখানে কিছু দখলদারিত্ব চলছে, সে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমি যদি মেয়র হই তাহলে আমাকে অবশ্যই এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে এবং আমি জানি যে কীভাবে জলাবদ্ধতা নিরসন করতে হয়। আমাদের বেশ আগে করা যে সমস্ত স্লুইস গেটগুলো আছে সেগুলো ততটা বেশি কার্যকরী নয়। তারপরে খালগুলো যেটা ছিল ওগুলো ভরাট হয়ে, পলি দিয়ে ভরাট হয়ে আছে, ওখানেও কিছু সমস্যা। এতটা সহজ হবে আপনার কি মনে হয়? অবশ্যই, আপনাকে তো শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম তিনভাবেই ভাগ করে কাজগুলো করতে হবে এবং ধীরে ধীরে কাজগুলো করা যাবে। দখলের যে সমস্যাটা বলছেন, খালগুলো দখল হয়ে গেছে, সেটা কি করবেন? দখলের বিষয়টা সহজ হবে না, কারণ এটা সামাজিক রাজনৈতিক কিছু উত্তেজনা সবসময় আমাদের দেশে তৈরি হয় আর আমরা নিজেরাও একটা রাজনৈতিক দলকে ওন করি, সেই কারণে এটা সহজ হবে। তবে আমি মনে করি কাউন্সিলিংয়ের মাধ্যমে জনমত তৈরি করা যায়, স্থানীয়ভাবে আমরা অসংখ্য ধন্যবাদ তৈরি করে কাজটা করতে পারব। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুনিরুজ্জামান। জলাবদ্ধতা প্রসঙ্গে মোহাম্মদ মুনিরুজ্জামানকে সম্পূরক প্রশ্ন কে করবেন? প্রথমে আপনি হাত তুলেছেন, দ্বিতীয় সারি। এই জলাবদ্ধতার সঙ্গে আমাদের আরেকটা বিষয় জড়িত আছে যে ড্রেনেজ প্রবলেম। ড্রেনে যে ময়লা আবর্জনা থাকে এইটা পানির সঙ্গে মিশে অনেক প্রবলেম হতে পারে, যেমন পানির ভিতর থেকে যে কেউ, প্রশ্নটি হ্যাঁ, যে কেউ চললে যে সমস্যাটা হতে পারে, এই বিষয়ে তিনি কি দেখবেন? মোহাম্মদ মনিরুজ্জামান, থ্যাংক ইউ। আসলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়টা যদি আমরা খুব পারফেক্টলি করতে পারি তাহলে কিন্তু আমাদের ড্রেনগুলো আর এই প্লাস্টিক অথবা ডাব খোলা ইত্যাদি দিয়ে ভরাট হয়ে থাকবে না। সো আমাদেরকে পলি যেমন অপসারণ করতে হবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাও আমাদেরকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে এই যে আপনি যেটা বললেন যে ড্রেনেজ ব্যবস্থা, আপনার কি মনে হয় যে এই ড্রেনেজগুলো এটা ব্যবস্থাপনা করার জন্য পর্যাপ্ত লোকবল কি সিটি কর্পোরেশনে আছে নাকি আরও লোকবল যা আছে সেটাপে সেটাকে যদি আমরা কাজেও লাগাই খুব ভালোভাবে তাহলেও এটা সম্ভব। তাছাড়া আরও একটা বিকল্প আছে। আচ্ছা, ধন্যবাদ। নাকি পরে আবার আমরা এই প্রসঙ্গে আসবো, সময় শেষ হয়েছে এই প্রসঙ্গে। আমি এখন যাব মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, কি ব্যবস্থা নেবেন? প্রশ্ন যেটা ছিল যে জলাবদ্ধতার সমস্যা। ধন্যবাদ খুলনা নগরবাসীকে, ধন্যবাদ অডিয়েন্সকে এবং ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। এরকম একটা
আসলে এটা আমাদের খুলনাবাসীর জন্য একটা কঠিন সমস্যা। এটা অনেকদিন ধরে আমরা দেখেছি যে এই সমস্যা সমাধান হচ্ছে না। এরও কিছু কারণ আছে যে আমরা আমাদের ড্রেনের যে অবস্থা, আমাদের খাল খননের যে অবস্থা, খালগুলো অনেক বেদখল হয়ে গেছে। আসলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে গেলে আমাদের সরকারের সহযোগিতা প্রয়োজন। এখানে আমাদের যে খুলনা মহানগরীতে যে নকশা প্রণয়ন করা হয়েছিল, এখানেও কিছু ভুল ত্রুটি ছিল। কিন্তু আমি যদি মনে করি যে পাশের জমির থেকে যদি আমি ড্রেনের কাজটা সুন্দরভাবে নদীর থেকে স্রোতের সাথে, নদীর জোয়ার ভাটার সাথে মিলিয়ে দিই, সেই এখন আর সম্ভব হচ্ছে না। দেখো, একজন আর বাড়ির পাশ থেকে গেল বা একটা জমির পাশ থেকে গেল, সে এখন বাধা সৃষ্টি করবে। এখানে আমাদের কেডিএ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার কারণেই এই খুলনা নগরবাসী আজকের কষ্টে ভুগতেছে। এটা আসলে আমরা কীভাবে এটার সমাধান, অবশ্যই সমাধান করতে হবে। এখন আমরা মনে করি যে কেডিএ যে আছে আমাদের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনের সমন্বয়ের মাধ্যমেই এটা সমাধান করতে হবে এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। খালি একা সিটি কর্পোরেশনের দ্বারা সম্ভব না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শফিকুল ইসলাম। এই বিষয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম মধুর কাছে সম্পূরক প্রশ্ন, পেছনে একজন হাত তুলেছেন, আপনি। ধন্যবাদ। আমি মনে করি যে যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা আছে, আপনি প্রশ্নটি করুন, কোনো মন্তব্য নয়। যদি ওই ইয়ে করা যায়, যদি ডাস্টবিন প্রয়োজনীয় সংখ্যক রাখতে পারবেন কেন? আমি যে রোডের বাসিন্দা, আমার জানা মতে কোনো ডাস্টবিন নাই, এবং এই ডাস্টবিন প্রয়োজনীয় সংখ্যক রাখতে পারলে আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থা, কারণ ময়লাগুলো ড্রেনেই পড়ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম মতো। ডাস্টবিন সমস্যা না থাকার কারণে উপচে গিয়ে সব ড্রেনে পড়ছে। এখানে সিটি কর্পোরেশনের নিয়োগের ক্ষেত্রে অনেক যারা কাজ করে সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা, এখানে অনেক যন্ত্রপাতির অভাব রয়েছে, সেটাকে আগে পূরণ করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। যে আমরা যখন আমরা এলাকাতে যাই, ড্রেন থেকে কাদা আবর্জনা রাস্তায় ফেলে রাখে, সেই উড়ানের মতো আমাদের যন্ত্রপাতি নাই, এটা একটা কঠিন সমস্যা। রিক্সা, একজন মা বা একজন মেয়ে চলে গেল, দেখা গেলো একটা গাড়ি আসলো, সেখান থেকে ধাক্কা খেয়ে অনেক সময় ড্রেনেও পড়ে যায়, এটাও একটা সমস্যা। এই জন্য সিটি কর্পোরেশনের যন্ত্রপাতি ক্রয়, আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম মধু, আপনার সময় শেষ। তালুকদার আব্দুল খালেক, একই প্রশ্ন। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে আপনারা জানেন যে খুলনা সিটি কর্পোরেশনের জলবদ্ধতা, আমার 2008 সালের নির্বাচনের আগে আমার একটা অঙ্গীকার ছিল এবং আমার প্রতিশ্রুতি ছিল। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের 22টি খাল আমরা চিহ্নিত করেছি, যে এই খালগুনা সংস্কার এবং পুনঃখনন করলে আমাদের এই পানিগুনা থাকবে না। আমরা ইতিমধ্যে ফান্ডের জন্য আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু অবৈধ দখলদার আছে, ফান্ড না থাকলে সঙ্গে সঙ্গে কাজ না করলে অবৈধ দখলদার মুক্ত রাখা অত্যন্ত কষ্টদায়ক। অর্থাৎ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 400 কোটি টাকা দিচ্ছেন, এর 300 কোটি টাকা হলো ময়ূর নদী সহ 22টি খাল খনন হবে এবং এই মাসের মধ্যেই সম্ভবত এটা টেন্ডারে যাবে, 6টা খাল টেন্ডারে যাবে, পর্যায়ক্রমে 16 সালের মধ্যে আমাদের এই খালগুনা খনন হবে, ড্রেন হবে এবং 2 মাস বাঁধানো হবে। আপনার যে নির্বাচনী ইশতেহার ছিল, এখন যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, একই সমস্যা আবারও, আপনি 5 বছর মেয়র ছিলেন, এটা সমাধান করতে পারেন? আসলে টাকাটা তো প্রয়োজন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রকল্প, আমাদের এত অর্থনৈতিক অবস্থা নাই যে আমরা নিজস্ব টাকা দিয়ে এইগুলো করতে পারি, এর জন্য 300 কোটি টাকার প্রয়োজন ছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে সরকারের মাধ্যমে আমরা 300 কোটি টাকা পাইছি এবং এই কার্যক্রম। তাহলে আপনি কি শুধুই মানে দাতাদের অর্থের দিকে তাকিয়ে আছেন নাকি নিজস্ব রিসোর্স মোবিলাইজ করা? আমাদের এখনো পর্যন্ত আমি 18 কোটি টাকা দেনা নিয়ে আমি খুলনা সিটি গভর্নরে বসছিলাম, অতএব নিজস্ব সোর্স অফ ইনকাম এখন ওই পর্যায়ে যায় না যে এই খালগুনা আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিনব। অতএব প্রথম অবস্থায় আমাদের বিদেশি সাহায্য এবং সরকারের সাহায্য, পরবর্তী পর্যায়ে মেনটেন্স সময় এগুলো আমাদের নিজস্ব। ধন্যবাদ তালুকদার খালেক। এ বিষয়ে তালুকদার খালেককে সম্পূরক প্রশ্ন কে করবেন? আপনি দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে। ধন্যবাদ বিবিসিকে। আমি মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি 5 বছর মেয়র ছিলেন এবং আগামীতে যে নদীগুলো বা যে খালগুলো আপনি নিষ্কাশন করবেন, এই মডেল হিসাবে কীভাবে, চার কোণা করে ড্রেন করলে তো তাবিতে পানি যায় থাকে, সে পানি তো সরে না, এটাকে মডিফাই করে কীভাবে করবেন, এই কী চিন্তা আছে সেটা আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি একটা মাস্টার প্ল্যান, আমাদের একটা মাস্টার প্ল্যান আমরা করেছি, প্রায় সরকার 1 কোটি 20 লক্ষ টাকা দিছে, ইতিমধ্যে তার কার্যক্রম শেষ হয়ে গেছে, আমরা সমস্ত
টোটাল খুলনা সিটি কর্পোরেশনের ড্রেনেজ সিস্টেম উন্নত করার জন্য আমরা মাস্টার প্ল্যান করছি এবং এই খালের সঙ্গে সম্পৃক্ত রেখে আমাদের 100 কোটি টাকা আছে এই ড্রেনের জন্য। অতএব আমরা এর সাথে মিলে যাতে পানি না বাদে সেই আলোকেই আমরা ড্রেনগুলো সংস্কার করব। ধন্যবাদ তালুকদার খালেক আপনাকে। আমি দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন করবেন হোসনে আরা। হোসনে আরা, আমি খুলনাকে একটি পরিপাটি ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। মেয়র নির্বাচিত হলে আপনি বর্জ্য ব্যবস্থাপনার কাজটি কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে মেয়র নির্বাচন। আমি শুরু করতে চাই শফিকুল ইসলাম মধু আপনাকে দিয়ে। কি পরিকল্পনা আছে আপনার? প্রশ্নকর্তাকে, আমি যদি অবশ্যই মেয়র নির্বাচিত হই, আমি প্রথমেই বলছি যে খুলনা শহরকে আমার নিজের ভালোবাসার নগরী হিসাবে প্রতিষ্ঠিত করব। এটা হলো যে আমার যেহেতু আমার প্রথম নির্বাচন, এই জন্য আমি অবশ্যই সরকারের সহযোগিতা এবং বাহিরের বিদেশি ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা যদি পাই অবশ্যই আমি সেটা বাস্তবায়ন করব। আমি মেয়র নির্বাচিত যদি হতে পারি অবশ্যই সে যন্ত্রপাতি, আমি তো প্রথমেই বলেছি এই প্রশ্নটার জবাব, যে অবশ্যই আমাদের যে জনবলের অভাব রয়েছে এটা একটা কঠিন সমস্যা। এই জনবলকে নিয়োগ করতে হবে এবং আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে হবে, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনি বলছেন যে আর্থিক সমস্যা, এখন আপনার কি সেরকম কোনো পরিকল্পনা আছে যে দাতা সংস্থা টাকা না পেলে সেটা আপনি কিভাবে সেটা? অবশ্যই, এটা আসলে আমাদের খুলনা ছোট্ট একটি শহর, এখানে আমাদের দেখা গেলে আমাদের যে আমরা যে কোনো আমাদের আয় বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের বাড়ি যারা বাড়ি করেছেন তাদের ট্যাক্স আরও বাড়াইতে হবে, কিন্তু আসলে এই অবস্থায় সম্ভব না। আমরা যদি কিছু মার্কেট করি, আমরা যদি আমাদের বাস টার্মিনাল খুলনা সিটি কর্পোরেশনের আয়ত্তে আনি, আমাদের আধুনিক খুলনা নিউ মার্কেটকে আমরা যদি আরও আনি, আরও যদি আমাদের 5টা থানায় 5টা ভালো মার্কেট করতে পারি এবং সেখান থেকে ধন্যবাদ যে টাকাটা আসবে সেখান থেকে আমি বাস্তবায়ন। ধন্যবাদ। এই বিষয়ে শফিকুল ইসলাম মধুর কাছে সম্পূরক প্রশ্ন কে করবেন? বর্জ্য ব্যবস্থাপনা, ওই পাশে আপনি। বর্জ্য ব্যবস্থাপনায় আপনি যদি মেয়র হন, বর্জ্য ব্যবস্থাপনায় কি আপনি ডাস্টবিন এলাকায় ডাস্টবিন ব্যবস্থা চালু করবেন কিনা, এরকম কোনো পরিকল্পনা আপনার আছে? ধন্যবাদ আপনাকে। ডাস্টবিন ব্যবস্থা, এখানে একটা সমস্যা আছে। আমি প্রথমেই বলছি যে কেডিএ যে রোডঘাট আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে করেছেন, অনেক আপনি আবাসিক এলাকায় যান, যতটুকু করার প্রয়োজন ছিল সেটা করতে পারে না। এখন সে ডাস্টবিন রাখবে কোথায় আর মানুষ চলাচল করবে কোথায়? এটা একটা কঠিন সমস্যা। এখানে সিটি কর্পোরেশন এবং কেডিএ সমন্বয় করতে হবে, আগে স্থানীয় সরকারকে গুরুত্ব দিতে হবে, যে জনগণের সেবা করতে হলে সেটাকে আগে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ শফিকুল ইসলাম মধু, আপনার সময় শেষ হয়েছে। একই প্রশ্ন তালুকদার আব্দুল খালেক। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে আমাদের বজ্র ব্যবস্থাপনা এখন যে অবস্থায় আছে, সেই অবস্থায় আমরা মালামালগুলো আমাদের ট্রাকে আমরা রাজবন্দি নিই, তো এটা অনুন্নত এবং আমিও বুঝি এটা খুলনা শহরের জন্য পরিবেশ সম্মত না। আমি আপনাদের আশ্বাস করতে চাই যে আমরা একটা নতুন ল্যান্ডফিল্ড পাইছি এবং সেটা মাথাভাঙ্গায় 75 বিঘা জমি আমরা ইতিমধ্যে ক্রয় করেছি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্সে আমরা এই কাজটা করতে যাচ্ছি এবং এই কাজ শুরু হলে এই খুলনার আরও সেকেন্ডারি ল্যান্ড স্টেশন হবে 6টা, যেখানে মালামালগুলো রাখবে এবং উন্নত মানের মেশিনারি সহ আমরা এখানে উন্নত মানের যানবাহন পাবো এবং খুলনা শহর থেকে মালামালটা আমরা নিয়ে যাবো। আর একটা জিনিস বলছেন ডাস্টবিন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো, পৃথিবীর কোথাও আজকাল ডাস্টবিন নাই, রাস্তার উপর ডাস্টবিন ময়লা ফেলানো এটা কোনো নিয়ম না। আমরা চেষ্টা করছি যে আপনাদের বাড়িতে বাড়িতে যাতে আপনাদের ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন, ওটা আমরা কালেকশন করে আমরা আমাদের এই যে ল্যান্ডফিল্ডে আমরা করব, এখানে সার অন্য অন্য জিনিস আমরা উৎপাদন করার জন্য আমরা এইগুলো আপনাদের কাছ থেকে নিয়ে যাবো এবং যত্ন করি ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে এই বাসার কাজের এই। ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক। এ বিষয়ে আপনার কাছে সম্পূরক প্রশ্ন দেখি কারো আছে কিনা, চতুর্থ সারিতে আপনি। সম্পূরক প্রশ্ন তালুকদার আব্দুল খালেককে। আজকের মেয়র পদপ্রার্থী জনাব খালেককে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে কমিউনিটি বেসড অর্গানাইজেশন নামে কিছু অর্গানাইজেশন আসছে যেগুলা বজ্র ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত, এবং আমার কাছে ওনার প্রশ্ন হচ্ছে যে অ্যাসোয়েড, মুক্তির আলো, সিয়াম, রাষ্ট্রিক এরকম কিছু অর্গানাইজেশন সহ
কমিউনিটি বেসড অর্গানাইজেশন যেগুলোকে সিবিও বলা হচ্ছে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে কোনো সহযোগিতা দিয়ে আরো উদ্বুদ্ধ করবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তালুকদার খালেক। ধন্যবাদ, আমি দায়িত্ব নেওয়ার আগে রাষ্ট্রীয় জমি দেওয়া হয়েছিল রাজমন্দির, তারা উন্নত মানের কিছু করতে পারে না, অতএব যারা করতে পারবেন আমরা নিজস্বই যদি আমরা করতে পারি, আমি অন্য লোককে দেওয়ার প্রশ্নই আসবে না। এরপরেও আমি চেষ্টা করব যে যারা এই সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান আছে তাদের যৌথভাবে আমরা যদি শহরকে পরিচ্ছন্ন রাখতে পারি এবং তাদের সহযোগিতা থাকে আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ তালুকদার খালেক। মোহাম্মদ মনিরুজ্জামান, একই প্রশ্ন। ধন্যবাদ। পরিচ্ছন্ন শহর আমরা চাই, এই শহরের মানুষ প্রতিদিন প্রায় 500 গ্রাম ওয়েস্ট জেনারেট করে, এগুলোর ব্যবস্থাপনাটা এখন আমাদের জন্য আসলেই একটা চিন্তার বিষয়, এবং আমি মনে করি যে যে পদ্ধতিতে আমরা চলছি এটা এখন অচল, সেই কারণে আমাদেরকে শিফট করতে হবে। প্রযুক্তি এসছে এবং ব্যবস্থাপনা এসছে, সেগুলোতে আমাদেরকে শিফট করতে হবে। আর একটা জিনিস হলো, সিটি কর্পোরেশন নিজের হাতে কর্মচারী বা শ্রমিক রেখে এই ব্যবস্থাপনা করবে এটা খুব সেকেলে ধারণা। এখন সব কিছুই কমিউনিটি বেসড অর্গানাইজেশন যেগুলো আছে তাদের হাতেই ধীরে ধীরে দিয়ে দিতে হবে, এবং দায়বদ্ধতা থাকলে সেই কাজটা সুষ্ঠুভাবে হবে, সেটা মেডিকেল ওয়েস্ট হোক, সলিড ওয়েস্ট হোক আর কিচেন ওয়েস্ট হোক। সো আমি মনে করি যে এটা অবশ্যই করা সম্ভব, তবে এর জন্যেও দারুণভাবে সমাজকে তৈরি করতে হবে। এখনও সমাজ কিন্তু ওপেন ড্রেনকে মনে করে এটাই বোধহয় তার বর্জ্য ফেলার জায়গা। সো আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা মানুষকে উদ্বুদ্ধ যদি করতে পারি, যেটা আমি করেছিলাম, আমি যখন উদ্বুদ্ধকরণের দিকে বেশি নজর দিই, উদ্বুদ্ধ না করলে এই জিনিসটা কাজেই আসবে। আচ্ছা ধন্যবাদ মনিরুজ্জামান, দিয়ে কোনো দেখি আবেন এই বিষয়ে আপনার কাছে কোনো সম্পূরক প্রশ্ন আছে কিনা। একবারে পেছনের সারিতে একজন হাত তুলেছেন আপনি। ধন্যবাদ। আমার দুটো প্রশ্ন হচ্ছে, নগরীর নিরালার মোড়ে এবং শান্তিধাম মোড়ে যে বর্জ্যের অব্যবস্থাপনা রয়েছে, তো মনি ভাই যদি মেয়র হন তো এ ব্যাপারে উনি কীভাবে পদক্ষেপ নেবেন? এটা একটা সেকেন্ডারি স্টেশন, এটা থাকবে কিন্তু এটার ব্যবস্থাপনাটা বদলাবে, কারণ কি প্রথমেই ঘর থেকে নিয়ে সরাসরি যাওয়ার মতো অবস্থা কিন্তু নেই, প্রথমে একটা পরিমাণ তো আমাকে সংগ্রহ করতে হবে যেটা একটা ট্রাকে আটে, সো আমাকে সেকেন্ডারি ব্যবস্থাটা রাখতে হবে, এবং এটা এখন যে ব্যবস্থাপনা আছে তাতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এটা একসময় আপনার মনে আছে বোধহয় নিরালার পাশে কাঁচাবাজারটা ছিল, খুবই দুর্ভোগের জায়গা, তারপরে রূপসা নতুন বাজারের পাশে সিএসএসের সামনে এটা একটা দুর্ভোগের জায়গা ছিল, এখন এটা আমাদের পিটিএর পাশে হয়েছে বা আরও দু একটা জায়গা আছে, এগুলোকে অবশ্যই ম্যানেজমেন্টের আওতায় আনলে ঠিক হয়ে যাবে। মনিরুজ্জামান ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রশ্নে যাব, তৃতীয় প্রশ্ন করবেন নুরুজ্জামান খান। তৃতীয় প্রশ্ন, খুলনায় ফরমালিনমুক্ত ও ভেজাল খাবার বিক্রি একটু বড় সমস্যা, আপনি মেয়র নির্বাচিত হলে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন? অসংখ্য ধন্যবাদ। জনস্বাস্থ্য মেয়রের দায়িত্ব কর্তব্যের মধ্যে একটা পড়ে শহরের অঞ্চলের মধ্যে, মনিরুজ্জামান মনি। অবশ্যই সিটি কর্পোরেশনের যতগুলো দায়িত্ব আছে তার ভিতরে জনস্বাস্থ্য তো অন্যতমই হবে, তবে জনস্বাস্থ্যের বিষয়টা আমরা তো প্রাথমিক কাজটা করি আর স্বাস্থ্য দপ্তর বাকিটা করে, তো প্রাথমিক কাজটা আমরা যেখানে ফরমালিনের ব্যাপারটা শুধু বলছেন আর কি, জি ওর সঙ্গে তো আছেই, এখানে আমাদের বাজার ব্যবস্থাপনার ভিতরেই এটা পড়বে এবং এটা আমাদের আইনেই আছে, আমাদেরকে অবশ্যই কাজটা করতে হবে যাতে করে। আপনি হয়তো জানেন যে এর মধ্যে ঢাকায় কিছু জায়গায় ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে কিছু বাজার, সেরকম কোনো পদক্ষেপ কি আপনি নিতে পারবেন? এটা শপিং মলগুলোতে সম্ভব হয়েছে এবং ভালো ভালো কিছু জায়গায় এটা সম্ভব হয়েছে, খুব অবশ্যই সম্ভব, যেমন ধরেন সান্দো বাজার, এই সান্দো বাজারটা আমাদের শহরবাসীর জন্য খুবই একটা ভালো জায়গা কেনাকাটার জন্য, এবং আমরা যদি একটা টিম করে এখানে নিয়মিত কাজ করি তাহলে এটা ফরমালিন মুক্ত অথবা এই ধরনের কেমিক্যাল মুক্ত এটা করা সম্ভব, নিউ মার্কেটে যে কাঁচা বাজার আছে সেটাকেও সম্ভব, এটা সিম্পলি উদ্যোগ নিলেই হবে, এটা খুব বড় কোনো কঠিন কাজ নয়। আর একটা সুবিধা হলো যে পার্শ্ববর্তী ডুমুরিয়া বা রূপসা থেকেই কিন্তু এই ফল মূল অথবা পাইকগাছা থেকে মাছগুলো আসে, সো আমরা কিন্তু খুব তাজা জিনিস। মনিরুজ্জামান আপনাকে, আপনার সময় শেষ হয়েছে, এই প্রসঙ্গে ওনার কাছে সম্পূরক প্রশ্ন কে করবেন? অনেকগুলো হাত তুলতে পারছি, দ্বিতীয় সারিতে আপনি। ফরমালিন প্রসঙ্গে সম্পূরক প্রশ্ন, আমার মতে ফরমালিন যে মানুষ দিয়ে যায় এ সম্পর্কে মনিটরিং এর অভাব আছে এবং উপযুক্ত জনবলের অভাব আছে। আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে আপনার মনিটরিং এর জন্য
সুব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মনিটরিং এর অভাব মোহাম্মদ মনিরুজ্জামান, মূলত যাকে দায়িত্ব দেওয়া হয় সুপারভাইজার হোক আর এরকম ফোরম্যান হোক, তারা আসলে কাজটা ঠিকমতো করছেন কি না সেই জবাবদিহিতার অভাব যখন ঘটে, অথবা ওই কাজ করার মতো দক্ষতা বা যোগ্যতা তার আছে কি না নিয়োগের সময় যদি আমরা সে কাজটাও দেখি, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়। আমি মনে করি যে এটা প্রথম থেকেই দেখতে হবে, নিয়োগের সময় আমরা তার অভিজ্ঞতা, তার যোগ্যতা, তার দক্ষতা দেখব, এবং তারপরে সে কাজটা করছে কি না সেটা মনিটরিং করলে। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান আপনাকে। মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, ধন্যবাদ। ফরমালিনের মুক্ত করার জন্য কী ব্যবস্থা? এটা আসলে মানুষের বিবেকের কাছে প্রস্ত করতে হবে যে আমি ফরমালিন একটা মাছে দিলাম, এটা আমার বিবেক যে আমি আমার সন্তান তো সেই মাছ খেতে পারে, আমার ফল আমার সন্তান খেতে পারে, অবশ্যই আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে অবশ্যই ফরমালিন মুক্ত খুলনা সিটি কর্পোরেশন করব। কিন্তু আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সহযোগিতা করতে হবে, খালি আসলে একা সিটি কর্পোরেশনের দ্বারা সম্ভব, এখানে বাণিজ্য মন্ত্রণালয় জড়িত আছে। এখানে আমরা আসলে আমাদের যে বাজারগুলো আছেন, সন্ধ্যা বাজার বলেন, নিরালা বাজার বা বিভিন্ন নিস্তিরিপাড়া বাজার, গুরুত্বপূর্ণ রূপসা বাজার, দৌলতপুর বাজার, এগুলোকে মানে এখানে সিটি কর্পোরেশনের একটা টিম গঠন করতে হবে। এই টিমের মধ্যে প্রতিটা বাজারে যদি আমরা আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই আমাদের জনগণকে সচেতন করতে হবে সিটি কর্পোরেশনের। ধন্যবাদ আপনাকে। দেখি এই বিষয়ে আপনার কাছে কোনো সম্পূরক প্রশ্ন আছে কিনা, মাঝখানে আপনি হাত তুলেছেন। ফরমালিন প্রসঙ্গে সম্পূরক প্রশ্ন শফিকুল ইসলাম মধুর কাছে। আচ্ছা, আপনি মেয়র হলে আমাদের এই যে বাজারগুলোর কথা বললেন, পর্যায়ক্রমে আমাদের এই বাজারগুলোকে ফরমালিন মুক্ত এবং বিষমুক্ত আপনার করার কোনো পরিকল্পনা আছে কি? একই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটাই উনি জবাব দিয়েছেন এর মধ্যে। আপনাকে সম্পূরক প্রশ্ন কিছু আছে এর বাইরে কিছু, মানে পুনরাবৃত্তি যে আমরা অরো যে এই বিষ খাচ্ছি যেটা? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হচ্ছে আপনার সম্পূরক প্রশ্ন নেই, দেখি পেছনে আছেন কিনা। পেছনে পুনরাবৃত্তিবিহীন সম্পূরক প্রশ্ন, পরীক্ষা করার জন্য কোনো মেশিন বাজারগুলোতে দেয়া হবে কিনা? ধন্যবাদ আপনাকে। কোনো মেশিন বাজারে অবশ্যই যেটা প্রতিটা বাজারে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেটা বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং স্থানীয় সরকারকে কঠিন আইন প্রণয়ন করতে হবে যে এই ধরনের ফরমালিন বাজার যেন না আসতে পারে, এবং কোনো মাছ বা তর্ক যেটাই বলে না কেন আমাদের ফলমূল আমাদের যে মানসিক, আমি প্রথমেই বলছি যে আমাদের দেশপ্রেম হতে হবে। তাহলে আমরা মানুষকে যদি ভালোবাসি, আমার সন্তানকে যদি ভালোবাসি, আমার মাকে যদি ভালোবাসি, আমার আব্বাকে যদি ভালোবাসি, অবশ্যই ফরমালিন মুক্ত খুলনা সিটি কর্পোরেশন। মধু তালুকদার, আব্দুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনে আসলে এই একটা ডিপার্টমেন্ট আছে, এবং যে মাংসটা আপনারা বাজারে খুলনা বাজারে আসে এটা কিন্তু আমাদের কষাইখানা, এটা ডাক্তার দিয়ে পরীক্ষা করার পর এবং আমাদের কর্মকর্তাদের উপস্থিতি কিন্তু এটা কি কাগজে কলমে আছে না বাস্তবে আছে? না, এটা বাস্তবই আছে, না বাস্তবই আছে। আর একটা জিনিস, ফরমালিনের কথা বলা হয়েছে, এর জন্য আমি মেশিনও কিনছি এবং এনা রেগুলারই এখন আমি জানি না এই কদিন রেগুলারই বাজার এটা তো ই করা হয়, মোবাইল কোড বসানো হয়, বাজার চেক করা হয়। অতএব আগে কি ছিল জানি না, আমি পদত্যাগ করার আগ পর্যন্ত বাজার কন্ট্রোল করা ছিল, পরিস্থিতির উন্নতি হয়নি তাই বলছেন পরিস্থিতি এটা আমি ওইভাবে সস্তাগত তো আমি সম্ভব না, কিন্তু আমি যেখানে যতক্ষণ ছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল, তার কারণ রেগুলার আমাকে তাদের কাজগুলো করে আমাকে দেখাতে হতো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে তালুকদার আব্দুল খালেকের কাছে সম্পূরক প্রশ্ন এপাশে কোনায়। খুলনাতে অনেক অনুমোদিত এবং সরকারি রেজিস্ট্রেশন ছাড়া অনেক ধরনের বেকারি এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এখনও চলতেছে প্রচুর আকারে বাজারে, যা খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এ বিষয়ে তার পদক্ষেপ কি? জনস্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার ঠিকই আছে, এটা সরকারের খাদ্য ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসকের কিছু টিম আছে, তারাই এটা করে, আমরাও সিটি কর্পোরেশন থেকে করি যৌথভাবে। অতএব এটা চলমান, কিছুদিন আগেও এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসকের সাথে এবং এই বেকারি মালিকজনদের সাথে কথা হয়েছে, তারাও যে সমস্ত সমস্যার কথা বলছে আমরা এ ব্যাপারে আলাপ আলোচনা করে এবং একটা যৌথ মিটিং হবে। মিটিং হওয়ার পরে কী কী করতে হবে বেকারি মালিকদের আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো, এবং সেই গাইডলাইন অনুযায়ী আমরা এটা যদি তারা পালন না করে তাহলে মোবাইল কোড বসাইয়া খাদ্য যাতে মানে স্বাস্থ্যসম্মত খাদ্য তারা
তৈরি করে সেই ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক। আপনাকে আমি চতুর্থ প্রশ্নে যাব। চতুর্থ প্রশ্ন করবেন রমা দাস। রমা দাস, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য একটি করে খেলার মাঠ এবং বিনোদন কেন্দ্রের ব্যবস্থা আপনি মেয়র নির্বাচিত হলে করতে পারবেন কি? অসংখ্য ধন্যবাদ। শুরুটা করতে চাই তালুকদার খালেক আপনাকে দিয়ে। আসলে আমাদের শিশু পার্কের সংখ্যা খুব কম, এবং আপনারা জানেন যে আমাদের পুরনো যে শহরে এটা নির্দিষ্ট কয়েকটা জায়গায় আমাদের পার্ক আছে, সেটা শিশুদের জন্য সেই ধরনের ব্যবস্থা নাই। তবে আমরা চিন্তা, আমাদের শহর এক্সটেনশন হবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে, এবং শিশুদের জন্য এবং তাদের মাদের জন্য যেহেতু একটা লেডিস পার্ক দরকার, পাশাপাশি যাতে এই ধরনের শিশুদের জন্য খেলাধুলা সহ তাদের বিনোদনের জন্য ভালো ব্যবস্থা করা হয়, অন্তভাগে পাঁচটা থানায় সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে যদি ভবিষ্যতে আমি। আপনি বলছেন যে শহর এরই মধ্যে যেখানে হয়ে গেছে সেখানে সম্ভব নয়, যেখানে সম্প্রসারণ হচ্ছে সেদিকে হবে, সেখানেই হবে। এখন তো জমির খুব অভাব, আমরা কাজের জন্য কোনো জমি পাই না। ওই যে ওয়াসার কাজের জন্য আমাদের এই যে সেকেন্ডারি স্টেশন বানাবো, আমরা এই যে বর্জ্য ব্যবস্থা বানাবো, এই জমি এখন খুঁজে পাচ্ছি না, কারণ জমি না পাইলে তো আমার এই সব ধরনের প্রকল্প করার কোনো অবস্থা। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে তালুকদার খালেকের কাছে সম্পূরক প্রশ্ন। অনেকগুলো হাত তুলেছেন, পেছনে একজন নারী হাত তুলেছেন, পেছনের সারির সামনে। আসসালামু আলাইকুম। নগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ শিশু পার্কটি শিশুদের ব্যবহার উপযোগী করবেন কিনা? তালুকদার খালেক ধন্যবাদ। জাতিসংঘ শিশু পার্ক এটা নামে আছে, কিন্তু এখানে শিশুদের কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, এটা এখন উন্মুক্ত একটা। এখানে বিভিন্ন সময় আমরা চেষ্টা করেছি কন্ট্রোল করার জন্য, কিন্তু এটা কন্ট্রোল করতে গেলে যে ব্যবস্থা নিতে হয়, এই ব্যবস্থা নিলে অনেক সময় আমাদের অনেকের মধ্যেই এটা ক্ষোভ সৃষ্টি। হ্যাঁ অবশ্যই, আমাদের আমরা একবার নিয়েছিলাম পরবর্তী পর্যায়ে টাকা খরচ করে যদি তাদের জন্য কোনো কাজ সেখানে যদি তাদের জন্য না করতে পারি তাহলে টাকা খরচ করে। ধন্যবাদ। ভবিষ্যতে এটা আমরা অবশ্যই এটা শিশু পার্ক হিসেবেই এটা ব্যবস্থা নেব। ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক। শফিকুল ইসলাম মধু, এটা আসলে আমাদের শিশুদের জন্য খুলনা খেলার মাঠ নাই, পার্ক নাই, এটা আসলে সত্যিকার ঘটনা। তালুকদার আব্দুল খালেক সাহেব বলেছেন সত্যকারী ঘটনা বলেছেন, কিন্তু আমাদের জায়গার অভাব, এটাও সত্যিকার ঘটনা। কিন্তু এখানে একটা প্রস্ত জাগে যে শিশুটি তিন থেকে চার বছর স্কুলে যায়, বেসরকারি যে স্কুলগুলো আছে তাদের ভিতরে কোনো মাঠ নাই, খেলার কোনো মাঠ নাই শিশুদের জন্য। মারা বাবারা নিয়ে যায়, মানে ভাড়া করা জায়গা স্কুল, তারা পারমিশন নিয়ে স্কুল বাস্তবায়ন করে, পড়াশোনা শেষে আবার বাবা মা আবার সেখান থেকে রিক্সায় বা গাড়িতে করে বাসায় নিয়ে আসে, মানসিক ভারসাম্য এটা কিন্তু নষ্ট হয়। কিন্তু প্রতিটি যারা প্রাইভেট স্কুলগুলো করবেন, আমি অনুরোধ করবো যে তাদেরকে অবশ্যই একটা খেলার মাঠ প্রয়োজন তাদের। নির্বাচিত অবশ্যই সম্প্রসারণ করে বটিয়াঘাটা কইয়ার বাজার থেকে শুরু করে যদি আমাদের আয়ত্তে আনা যায়, অবশ্যই শিশুদের জন্য আমি খেলাধুলার মাঠ এবং পার্ক স্থাপন করব। ধন্যবাদ আপনাকে। শফিকুল ইসলাম মধুর কাছে সম্পূরক প্রশ্ন কে করবেন? সামনে আপনি, একটু অপেক্ষা করতে হবে, মাইক আসুক। হ্যাঁ বলুন। ধন্যবাদ। আমি জানতে চাই যে আপনি আগামীতে মেয়র নির্বাচিত হলে খুলনা চারটা শিশু পার্ক আছে, এই চারটা শিশু পার্ক বিগত পাঁচ বছরে কোনো রকম কোনো উন্নতি নেই, আমরা কেউই বাচ্চাদের ওইখানে নিয়ে যেতে পারি না। তো এই আমরা আশা করছি, মানে আশা করতে পারি কিনা যে আপনি আপনি নির্বাচিত হলে আমাদের এই চারটা শিশু পার্কে কোনো উন্নতি হবে কি হবে? শফিকুল ইসলাম মধ্যে সরাসরি উন্নতি হবে। জাতিসংঘ পার্কে আমার বাচ্চা নিয়েও আমি সেখানে যাই, আমি দেখেছি ওখানে কয়টা খেলনা আছে, কয়টা ধরনা আছে, অবশ্যই আমার বাচ্চাকে আমি দেখাইছি। আর যেহেতু আমার বাচ্চা ওখানে যায়, অবশ্যই সেটা গুণগত মান রক্ষা করব এবং সেটা বাস্তবায়ন করব, অবশ্যই সব জায়গায় আমি করব। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মনিরুজ্জামান, একই প্রশ্ন। ধন্যবাদ। এটা আমাদের প্রাথমিক দায়িত্ব যে শিশুদের জন্য পার্ক তৈরি করা বা বিনোদনের ব্যবস্থা করা। এ শহর যখন গড়ে ওঠে তখন বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান ওয়াসা এর মাঝখানের ওই জায়গাটুকু যেটাকে আমরা ছোটোবেলায় পাহাড় বলতাম, ওটা ছিল আমাদের শিশু পার্ক। আমাদের কৈশোরে হাজি মহসিন রোডে এখন যেখানে ইঞ্জিনিয়ারদের বাংলো হয়েছে, চিফ অফিসারের বাংলো হয়েছে, ওটা ছিল শিশু পার্ক, লেডিস পার্ক। এইভাবে জায়গাগুলো হারিয়ে গেছে, তো এটাকে এখন পুনরুদ্ধার তো সম্ভব আছে কি না সেটা আমাদের দেখতে হবে। তবে আমার মনে হয় হাজি মহসিন রোডের জায়গাটা এখনও সম্ভব, কারণ
আমাদের পর্যাপ্ত জায়গা অন্য জায়গায় আছে যেখানে ইঞ্জিনিয়ারদের বাংলো শিফট করা যায় এবং ওই জায়গাটাকে শিশু পার্ক বা লেডিস পার্ক হিসেবে সেটা আপনার পক্ষে সম্ভব হবে এত এই সিদ্ধান্ত নেওয়া? আমরা যদি এই পরিষদ সামনে যে পরিষদ আসছে সেই পরিষদ যদি ইচ্ছে করে এবং আমাদের যদি ফান্ড সাপোর্ট করে তাহলে এটা আমরা করতে পারি, কোনো সমস্যা। এই ধরনের পদক্ষেপ নিতে পিছপা হবেন না? আমি মনে করি না যে আমার ভেতরে কোনো জড়তা কাজ করবে। ধন্যবাদ, ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ মোহাম্মদ মনিরুজ্জামান। এই প্রসঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে সম্পূরক প্রশ্ন করবেন, আপনি কোনায় প্রশ্ন করতে চাই আমাদের দুই তিন মেয়র প্রার্থীকে একজনকে। আপনার প্রশ্নটা হচ্ছে যে এই শিশু পার্কগুলোতে কিছুদিন পরে মেলার জন্য বন্দোবস্ত দেওয়া হয়, বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানের জন্য, এই কারণে কিন্তু শিশু পার্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি মেয়র প্রার্থীদের কাছে আমার একজনের কাছে এই প্রশ্নের উত্তর দিবেন মোহাম্মদ মনিরুজ্জামান। মনির ভাইয়ের কাছে আমার একমাত্র প্রশ্ন যে আপনি মেয়র হলে আপনি এগুলো বন্ধ করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। পার্কের মধ্যে সবসময় মেলা চলে, আপনাদের খেয়াল আছে জাতিসংঘ শিশু পার্ক একসময় ছিল না, ওটা ছিল তারের পুকুর যেখানে আমরা সাঁতার কাটতাম, পরে এটা মাটি ভরাট করে বাজার হয়, পরে পার্ক হয়, এবং এখন পার্কটা আসলে ঠিক ওইভাবে শিশু পার্ক বলে আমরা কাগজে কলমে দেখছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে, এবং শুধু জাতিসংঘ শিশু পার্ক না, যেটা কালিপুরে আছে এবং কেডিএর যে পার্ক তৈরি করা হয়েছে ইয়েতে হাইওয়েতে, সেগুলোও করা যাবে। এটা উদ্যোগ নিলেই কিন্তু সম্ভব, এটা শুধু উদ্যোগের অভাবেই বোধহয় থেমে থাকে। আপনাকে এবারে পঞ্চম প্রশ্নে যাব, পঞ্চম প্রশ্ন করবেন নাজমা খাতুন। নাজমা খাতুন, পঞ্চম প্রশ্ন। ধন্যবাদ। একসময় খুলনার পরিচিতি ছিল শিল্পনগরী হিসেবে, মেয়র নির্বাচিত হলে খুলনাকে শিল্পনগরী হিসেবে পুনরুজ্জীবিত করতে আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ আপনাকে। শিল্পনগরী হিসেবে খুলনার পরিচিতি অনেকটা হারাতে বসেছে, সেটাই তিনি বলছেন, পুনরুজ্জীবিত করতে কী ব্যবস্থা? শফিকুল ইসলাম মধু। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে আপনারা জানেন আমাদের সরকার ক্ষমতার সময় খুলনা শিল্পনগরী ছিল না। আমরা যখন সরকার 90 সালে হস্তান্তর করি, এর পরের থেকে আসছে 23 বছর অনেক শিল্প মিলকারখানা বন্ধ হয়েছে। এটা আসলে একজন সিটি কর্পোরেশন মেয়র হিসেবে সহযোগিতা করতে পারে, বাস্তবায়ন করবে সরকার, যারাই ক্ষমতায় থাকুক এদের সম্পূর্ণ দায়িত্ব। আমরা আসলে মনে করি আমাদের নিউজপ্রিন্ট মিল বন্ধ, আমাদের দাদা ম্যাস ফ্যাক্টরি বন্ধ, আমাদের প্রাইভেট যে মিলগুলো আছে অনেক বিদ্যুতে বা টাকার অভাবে সেগুলোও বন্ধ হয়ে গেছে, এরকম অনেক কারখানা। এখানে আমাদের গার্মেন্টস শিল্প নাই, এখানে আমাদের বেকার সমস্যা অনেক বেশি। আমরা এটা উদ্যোগ আমাদের মাথায় চিন্তা আমাদের নাই যে আমরা খুলনা সিটি খুলনা নগরীতে প্রায় 16,40,000 ভোটার, জনসংখ্যা 16 লক্ষ, মানুষ কোথায় যাবে? যুবক শেখেরা ছেলেরা বেকার। আমাদের এখানে দায়িত্ব হলো যে আমাদের সম্প্রতি আমরা মোংলা বন্দরকে শক্তিশালী করতে পারি, সেখানে ইপিজেড হয়েছে, সেখানে গার্মেন্ট মোংলা বন্দরটা যদি শক্তিশালী করতে পারি তাহলে আমাদের এখানে শিল্প কারখানা তৈরি করতে পারবো, আমাদের সেই গার্মেন্ট শিল্প রূপসা শিল্প অঞ্চলের দাদা ম্যাস ফ্যাক্টরি দীর্ঘদিন বন্ধ, 10 কোটি টাকার জন্য এটি বন্ধ আছে। উনি নির্বাচিত হলে সরকারের সঙ্গে বার্গেনিং করে এই 10 কোটি টাকা আদায় করে কোম্পানিটি চালু করা যায় কিনা, উনি পদক্ষেপ নেবেন কিনা? আমি সেখানে গিয়েছিলাম, আমি শ্রমিকদের কথা শুনেছি এবং সেখানে আসলে আমি দেখছি যে বর্তমান সরকার ক্ষমতা আসে অনেক সে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আসলে চাই যে খুলনা আবার সেই শিল্পনগরীতেও পরিণত হোক। খুলনা শিল্পবিহীন নগরী আমরা দেখতে চাই না, আমরা চাই খুলনায় সেই ধরনের আগের মতো, যে আমরা যখন আমরা ছোটো ছিলাম তখন দেখেছি সেই খালেজপুরের জনসংখ্যা কীভাবে শ্রমিকরা যেভাবে আনন্দের মধ্যে তারা জীবনযাপন করছে, আসলে অনেক শর্মী অনাহারে জীবনযাপন করছে। বলছি আপনি ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মোহাম্মদ মনিরুজ্জামান, অবশ্যই সে বাস্তবায়ন করবে। ধন্যবাদ। হ্যাঁ, কিছু বড় কলকারখানা বন্ধ হয়েছে, তবে প্রাইভেট এন্টারপ্রেনররা ইতিমধ্যেই কিন্তু অনেক শিল্প কলকারখানা তারা গড়ে তুলেছেন। রূপসা ব্রিজের আশপাশ দিয়েই একসময় যেখানে ফাঁকা ধানের জমি ছিল সেগুলো এখন বড় বড় কলকারখানায় রূপান্তরিত হয়েছে,
এদিকে দাদা ম্যাচ অথবা ইস্পাহানি এগুলো বন্ধ হয়েছে, নিস্পিন মিল বন্ধ হয়েছে, আমরা সব জানি। আমাদের এখন উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে দাদা ম্যাচটা খুব সহজে চালু করা যায়, অল্প কিছু টাকা, কিন্তু এখানে মাত্র 10 কোটি টাকা বা কিছু, এটা গভর্নমেন্টকে কনভিন্স করা বা অর্থ মন্ত্রণালয়কে রাজি করা এটা তেমন কোনো বড় কাজ নয়। একজন মেয়র হিসাবে এই কাজটা সহজেই করা যাবে বলে আমি মনে করি। শ্রমিকদের অল্প কিছু দাবি দাওয়া ছিল, সেগুলো মিট আপ করা যাবে, এটা কোনো বড় উদ্যোগ না, আমি মনে করি এটা বাস্তবায়ন সম্ভব। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে সম্পূরক প্রশ্ন কে করবেন? সম্পূরক প্রশ্ন অনেকে হাত তুলেছেন, ওই পাশে কোনায় ডান পাশে আপনি। হ্যালো, আপনার হ্যাঁ প্রশ্নটি করুন। যে কলকারখানাগুলো বন্ধ আছে এখন, সেগুলো নতুন করে চালু করার জন্য আপনি কি ব্যবস্থা? সেই কথাই তিনি বলছিলেন আপনি। আর এই বন্ধ কারখানার সাথে নতুন নতুন আর কি মানে কলকারখানা কিভাবে আপনি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেগুলো বন্ধ আছে সেগুলো প্রায়োরিটি হবে নাকি নতুন কলকারখানা স্থাপন প্রায়োরিটি হবে? আমি মনে করি যে এখন নতুন কলকারখানা তৈরি করা বা স্থাপন করা এটা খুব সহজ কাজ এবং আমাদের এখানে সম্ভব হচ্ছে। যেমন ধরেন আমাদের মংলা এলাকায় একসময় এখানে ইপিজেড ছিল না, হয়েছে, ওখানে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, অনেকগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি হয়েছে, এডিবল ওয়েল ফ্যাক্টরি হয়েছে। তো খুলনায় আমরা বিকল্প শিল্প হিসাবে এগুলো গ্রহণ করতে পারি এবং খুব সহজেই যারা উদ্যোগী আছেন, এন্টারপ্রেনার আছেন, প্রাইভেট এন্টারপ্রেনার, আমরা তাদেরকে আহ্বান জানাতে পারি। সহজ হবে আপনার জন্য? কেন সহজ হবে না, কারণ এগুলো তো হচ্ছে। এবং আমি আপনাকে অবশ্যই বলবো এবং দর্শকদেরকেও আমি আশ্বস্ত করতে চাই যে আমিও কয়েকটা মালিকদের সঙ্গে কথা বলেছি এবং তারা একসময় কী করবেন ভাবছিলেন, কিন্তু পরে আমাদের কারো কারোর সঙ্গে পরামর্শ করে তারা এই উদ্যোগটি নিয়েছেন। ধন্যবাদ। মোহাম্মদ মনিরুজ্জামান, তালুকদার আব্দুল খালেক। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে খুলনা শিল্পনগরী ছিল, কিন্তু কী কারণে শিল্পনগরী আজকে বন্ধ হয়ে গেছে এটা খুলনার মানুষ জানে। এবং একজন মেয়র, খুলনায় নির্বাচিত মেয়র থাকা অবস্থায় একের পর এক খুলনা শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, সেই মেয়র কোনো পদক্ষেপ নেন নাই এবং পাশাপাশি তার রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। আমি ঘোষণা দিতে পারি যে আমার সরকার ক্ষমতা থাকলে আমি অঙ্গীকার করেছিলাম এবং ইতিমধ্যে পিপুস, দৌলতপুর, হাটবোর্ড মিলে 10 কোটি টাকা দেওয়া হয়েছে এবং আমরা দাদা ম্যাচ প্রক্রিয়া ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে একটা সুন্দর খবর আসবে, ওটাও আমরা চালু করবো ইনশাল্লাহ এই সরকারের নির্দিষ্ট সময়। এবং এ ব্যাপারে মেয়র হিসেবে আমার যা যা দায়িত্ব আমি পালন করছি এবং ইনশাল্লাহ পালন করছি। দেখি কোনো সম্পূরক প্রশ্ন আপনার কাছে আছে কিনা। তালুকদার আব্দুল খালেকের কাছে আপনাকে বসতে হবে, মাঝখানে আপনি, তার পেছনে। না না না, উনি বলেছেন, আপনি বলুন। না না, একজন ধরেছেন সামনে, আপনাকে খেয়াল করতে হবে। আপনি যিনি দাঁড়িয়েছেন উনি বলবেন, সামনে সাদা শার্ট, আপনি সরে যান। আপনি আপনি মেয়র থাকাকালীন অবস্থায় এই দাদা ম্যাচ ফ্যাক্টরি এখনও চালু হলো না, 10 কোটি, মাত্র সামান্য 10 কোটি টাকা আনতে পারলেন না, পরবর্তীতে কি আপনি এই 10 কোটি টাকা এনে দাদা ম্যাচ সম্পূর্ণরূপে চালু করতে পারবেন এবং এই শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পারবেন? আপনি দেখেন না পিপুল জুট মিল এই সময় চালু হয়েছে, আপনি দেখেন না দৌলতপুর জুট মিল চালু হয়েছে, আপনি দেখেন না হাটমুট মিল চালু হয়েছে, ইনশাল্লাহ এটাও 10 কোটি টাকা। কিছু অসুবিধা আছে, টেকনিক্যাল কিছু অসুবিধা আছে, তার কারণ এখানে প্রাইভেট সেক্টরে কারা বিক্রি করেছিল, প্রাইভেট সেক্টরে যারা বিক্রি করেছিল তারাই হলো এই এই অসুবিধার সৃষ্টি করে গেছে, যার কারণে সরকারের 70% হলো প্রাইভেট সেক্টরে, 30% হলো সরকারের। অতএব এইটা এখন সরকার নিয়ে তারপরে এখানে টাকা দেবে, সেই ব্যবস্থা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে তালুকদার খালেক। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ প্রযোজনায় আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে। একই সাথে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হচ্ছে, অর্থাৎ সেই ওয়েবসাইটে আপনারা সরাসরি অডিও শুনতে পাচ্ছেন। এবারে অনুষ্ঠানের পরের অংশে যাব, এটি হচ্ছে প্রার্থিতা সম্পর্কে প্রশ্ন, অর্থাৎ আপনারা কেন নির্বাচনে দাঁড়িয়েছেন এবং কেন যোগ্য মনে করছেন মেয়র পদের জন্য, সেই প্রসঙ্গে বলবেন। শুরুটা তালুকদার আব্দুল খালেক আপনাকে দিয়ে করতে চাই, সময় 2 মিনিট। ধন্যবাদ। আসলে এটা একটা প্রশ্ন যে আমি কেন প্রার্থিত হলাম, আমি তো নির্বাচিত, এক সময় সিটি কর্পোরেশনের আমি কমিশনার ছিলাম 12 বছর, 77 থেকে 88 মহাসিনাবাদ ইউনিয়ন, যেটা আজকে 22 এবং 29 নম্বর ওয়ার্ড। আমি পার্লামেন্ট সদস্য ছিলাম 91, 96 এবং 2001, আমি এর ভিতরে 5 বছর মন্ত্রী ছিলাম।
অতএব আমি 2004 সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছি। অতএব মানুষের কাজ করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করি। অতএব আমি মনে করি যে আমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো শেষ করার জন্য আমাকে পুনরায় নির্বাচন করার প্রয়োজন। এই কারণেই আমি সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার পরিচালনা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন সাবেক স্পিকার রাজ্জাক আলী। আমি খুলনার জনগণের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমি যদি 5 বছর খুলনার মানুষের জন্য কিছু করে থাকি আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার প্রতীক হলো তালা। আপনারা আপনাদের যাচাই বাছাই করে আগামী 15 তারিখে আপনারা আমাকে আপনাদের আরও সেবা করার সুযোগ দেবেন, আমি আপনাদের কাছে এই দোয়া চাই। ধন্যবাদ। আপনার হাতে আরও 30 সেকেন্ড সময় আছে, আপনি চাইলে বলতে পারেন। আমার দরকার নেই, আপনি দেন। আচ্ছা, ধন্যবাদ। উনি আর বলতে চান না, আমি আসতে চাই মনিরুজ্জামান মনি আপনার কাছে। ধন্যবাদ। আচ্ছা, আমি তার কাছে আপনার কাছে আসার আগে সম্পূরক প্রশ্ন নেব তালুকদার আব্দুল খালেকের প্রার্থিতা সম্পর্কে। সম্পূরক প্রশ্ন করবেন কে? আচ্ছা, এই পাশে আপনি না, আপনি নয়, তার পেছনে দাঁড়িয়েছেন, তার পেছনে। সম্পূরক প্রশ্ন, আপনি ইতিমধ্যে 5 বছর মেয়র ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে আপনি আসলে নতুন করে কি কাজ করতে চান? আমার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 5 বছর উনি মেয়র ছিলেন, খুলনা শহরে শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন, প্রতি মুহূর্তেই মানুষের প্রাণের সংকারের আশঙ্কা, এই 5 বছরে এই কাজটি করা হয়নি এবং ভবিষ্যতে পরবর্তী নির্বাচিত হলে এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলি অপসারণ করে নতুন ভবন বা নতুন। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনে হাত তুলেছেন আপনি, আপনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত খুলনা শহরে 3টি স্কুল জাতীয়করণ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই স্কুলগুলি জাতীয়করণ করা হয়নি। আপনি তালুকদার আব্দুল খালেক সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি আবার মেয়র হলে কি এই স্কুলগুলি জাতীয়করণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ আপনাকে। এ পাশে একজন হাত তুলেছেন আপনি, তালুকদার আব্দুল খালেকের কাছে সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ, আমি রিয়াজুল আলম শাওন, খুলনা ইউনিভার্সিটি পড়ি। আমাদের ওখানে যে গল্লামারি যে ব্রিজটা আছে ওটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ওটা খুব ব্যস্ততম একটি সড়ক, তো এই ব্রিজটি সংস্কার কাজ করবেন কিনা, আর খুলনার আধুনিক পরিবহনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন নিতে চাই, আপনি খুব সংক্ষেপে বলবেন, প্রথম সারিতে। বিগত মেয়র নির্বাচনের সময় তালুকদার আব্দুল খালেক উনি বলছিলেন যে খ্রিস্টানদের একটি কবরখানা, নতুন কবরখানা করে দেবেন, আমরা এই 5 বছরে এখনো পাইনি, উনি কি নতুন কোনো কবরখানা খ্রিস্টানদের জন্য করে দেবেন কিনা, এবং সাহেবের কবরখানায় যে ময়লাগুলো ফেলানো হয় ওখানে সেই গেটের সামনে আমরা কবর দিতে গেলে সেগুলো ঠিক কোন দিতে পারি না? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি তালুকদার খালেক। প্রথম প্রশ্নটা ছিল আপনি নতুন করে আর কি দিতে পারবেন? ধন্যবাদ আমি প্রশ্নকর্তাকে। আসলে খুলনার ইতিহাসে এত বিপুল পরিমাণ টাকা কোনো সরকার কোনো দিন দেয় নাই, এই সরকার আমাকে এই 5 বছরে 1000 তার অধিক টাকা দিছে, তার ভিতরে 275 কোটি টাকার কাজ শুরু করেছি, অনেকটা শেষ হয়েছে, অনেকটা শেষ হওয়ার পথে, আর 700 কোটি টাকার প্রজেক্ট আমি এবার শুরু করেছি, তার ভিতরে আছে 200 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এই কাজটা 16 সাল পর্যন্ত চলবে, 400 কোটি টাকা আছে সেই নদী এবং আমাদের ড্রেনের, অতএব এই কাজটাও আমরা শুরু করেছি, ড্রেনের ওয়ার্ক অর্ডার দিয়ে আসছি, এটাও 16 সাল পর্যন্ত শেষ হবে, আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যান্ড ফ্রিতে টাকা পাইছি প্রায়, এর সাথে একটা আধুনিক কষাইখানা আছে, এখানে 125 কোটি টাকা, অতএব মাথা ভাঙ্গায় জমি কিনেছি এবং কার্যক্রম শুরু হয়েছে, এই টাকার কাজ করার জন্য 15-16 সাল, অতএব আমার এই কাজের সঙ্গে খুলনার একটা আমূল পরিবর্তন হবে। ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে আমি এই জন্যই আমি আগামীতে এই কাজ করার জন্য এক্সটেনশন এলাকায় নতুন নতুন কাজ। পরের প্রশ্ন ছিল যে ঝুঁকিপূর্ণ ভবন, এই ব্যাপারে ঝুঁকিপূর্ণ ভবন এটা হলো সরকারের, যেহেতু আমি একটা কথা বলি যেটা পাবলিক হল জি হল নামে পরিচিত হলো, 93 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এইটাকে উদ্বোধন করে, আমি আসার পরে এই এই বিল্ডিংটা ড্যামেজ, তার কারণে এই বিল্ডিংটা এখন চলে না, অতএব এইবারে খুলনা আমি নিজে কিন্তু ভাঙতে পারিনি, তার কারণে এখানে জেলা প্রশাসকের অধীনে একটা কমিটি আছে, সেই কমিটি অন্যান্য ভবনও আছে, অন্যান্য ভবনও আছে, উনি যেটা বলছেন অন্য ভবনের সমস্ত ভবনই জেলা প্রশাসকের অফিসে যেটা সরকারি যে ভাঙা কমিটি আছে এর অনুমোদন ছাড়া এটা ভাঙার কোনো অবস্থা নাই, এবং আমি আমাদেরকে আমার কাছে যে দায়িত্ব আছে
সেই দায়িত্ব গেলে আবার জেলা প্রশাসকের কাছে যাইতে হবে, তার কারণ আমাদের ভাঙার কোনো প্রশ্ন। ধন্যবাদ। পরের প্রশ্ন ছিল যে স্কুল জাতীয়করণ করার একটা প্রতিশ্রুতি ছিল, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তিনটি স্কুল, একটা হলো মডেল স্কুল, একটা হলো বিকে স্কুল, আর একটা হলো মহাসীন স্কুল, এই তিনটে স্কুলের যে অর্থ মন্ত্রণালয় আছে এই বাজেটের পরেই এটাকে ঘোষণা দেওয়া হবে। আরও তিনটি নূতন স্কুল, একটা আমরা করবো রূপসায়, একটা হলো ইসে ফুলবাড়ি গেট, আরেকটা সোনাডাঙ্গা, একটা জায়গা আছে, এই আরও অতিরিক্ত তিনটে স্কুল, ছয়টা সরকারি স্কুল এই অর্থ এই নূতন অর্থ বছরে খুলনার মানুষকে উপহার। প্রশ্ন ছিল গল্লামারি ব্রিজ প্রসঙ্গে, সেটি গল্লামারি ব্রিজ আপনারা জানেন এরা অত্যন্ত নাজুক ব্রিজ, আমরা ওবায়দুল কালের যোগাযোগমন্ত্রী আসার পরে তাকে আমি রিকোয়েস্ট করার পরে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ১৫.১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আমি মনে করি দুই এক মাসের মধ্যেই রোডসান হাইওয়ে যেটা ফোর লাইনের ব্রিজের টেন্ডার হবে। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন ছিল যে খ্রিস্টানদের কবরস্থান সম্পর্কে, এটা আমার ই ছিল কিন্তু আমি এখনো পর্যন্ত আমাদের নূতন পুরনো শহর এই এলাকায় কোনো জমি নাই, আমরা উত্তর ভবিষ্যতে এক্সটেনশন করলে আমরা তাদের, এবার আমি বলছি তাদের জন্য আলাদা একটা কবরস্থানের ব্যবস্থা করা হবে। খুব সংক্ষেপে ২০ সেকেন্ডে যদি বলেন, অনেক প্রতিশ্রুতি করছেন, এটা কি ফুলফিল করা, পরিপূর্ণ করা আপনার পক্ষে সম্ভব হবে? ডেভেলপমেন্টের ওয়ার্ক তো পাঁচ বছরে কেউই পূর্ণ করতে পারেন, এটা চলমান প্রক্রিয়া, আমি যেটা শুরু করলাম ভবিষ্যতে যারা আসবে তারা সেটা শেষ করবে, অতএব টাকার প্রয়োজন, ইনশাল্লাহ টাকা খুলনা সিটি করবে। ধন্যবাদ তালুকদার আব্দুল খালেক। আপনাকে এবারে মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কাছে যে প্রার্থিতা, কেন আপনি মনে করছেন নির্বাচনের জন্য আপনি যোগ্য মেয়র পদে? ধন্যবাদ। ২ মিনিট সময়। আমি ১৯৭১ সালে দেশের জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, দেশ পেয়েছি, দেশ এনেছি, তারপর থেকে রাজনীতি করা, আর রাজনীতি করা হলো মানুষের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এবং দেশ সেবা করা। আমি মনে করি যে এটা আমাদের ভেতরে যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের জন্যে একটা বিশেষ জায়গা, সেই কারণেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেছি, উদ্যোগ নিয়েছি, সফল হয়েছি। আমি খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি এবং আমি সেখানে সফলতা পেয়েছি। আমি অন্যান্য আরও কিছু প্রতিষ্ঠান, স্পোর্টস এবং কালচারাল অর্গানাইজেশনও পরিচালনা করেছি, সফল হয়েছি। আমি যখন ওয়ার্ড কমিশনার ছিলাম, আমি দেখেছি যে প্রায় ১৪ বছর যাবৎ ওয়ার্ড কমিশনার ছিলাম, আমি তখন সফল হতে পেরেছি। তা আমি মনে করি যে পরবর্তীকালে যখন আমাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিতে হলো, তখন খুবই আগ্রহের সঙ্গে, নিষ্ঠা এবং সততার সঙ্গে আমি ওই সময়টা আমি কাজ করেছি, এবং সেই সময় পর্যাপ্ত বরাদ্দ নিয়ে আসা, পরিকল্পনাগুলো তৈরি করা, প্রকল্পগুলো তৈরি করা এবং সেগুলোকে একনেকে পাশ করানো ইত্যাদি উদ্যোগ আমি নিয়েছি এবং সেটা সফল হয়েছে। এখন ২০০৮ সালে আমি নির্বাচনও করেছিলাম এবং তখন অবশ্য আমি কৃতকার্য হতে পারিনি, তবে এবারে আবার আমি মনে করি যে এই শহরের মানুষের জন্য এবং আমার যে সমস্ত দায়বদ্ধতা আছে একজন রাজনীতিবিদ হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে, সেই দায়বদ্ধতার আলোকেই কিন্তু আমাকে প্রার্থী হতে হবে। এবং আমি মনে করি যে খুলনা সিটি কর্পোরেশনের যে সমস্ত কাজ করলে খুলনা নগরবাসীর উপকার হবে, এই নগরীকে সুন্দর করে গড়ে তোলা যাবে, এবং আমার ভেতরে একটা ভিশন আছে এবং সেটা আমি আমার নির্বাচনী ইশতেহারে আমি প্রকাশ করেছি, এবং আমার ভেতরে আরও কিছু ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, আমি জনগণের সঙ্গে শেয়ার করেছি। তো আমি মনে করি যে অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান, আপনার দুই মিনিট সময় শেষ হয়েছে। আপনার কাছে এবার সম্পূর্ণ প্রশ্ন দেখি, দর্শকদের কী প্রশ্ন থাকে? অনেকগুলো হাত এই পাশে। আপনি মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে তার প্রার্থিতার বিষয়ে সম্পূরক প্রশ্ন করবেন। আপনি মেয়র নির্বাচিত হলে খুলনা শহরে মশা নিধনের ব্যাপারে কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। তারপরে এখানে আরেকজন হাত তুলেছেন, আপনি। আমি সবগুলো প্রশ্ন নিয়ে একসাথে না, আপনার পেছনে তিনি দাঁড়িয়ে, আপনি নন, আপনি নন, আপনি বসুন আপনার পেছনে। ধন্যবাদ। আমি মনিরুজ্জামান মনির কাছে জানতে চাই যে খুলনায় এখনো গ্যাস আসেনি, যে কারণে মিল কলকারখানার কোনো উন্নতি হচ্ছে না, তো আপনি নির্বাচিত হলে অবিলম্বে খুলনা গ্যাস আনতে সক্ষম হবেন কিনা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পেছনে একজন হাত তুলেছেন, আপনি তৃতীয় প্রশ্ন করবেন। আপনি প্রশ্নটা হচ্ছে, খুলনাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তালুকদার খালেক যেভাবে দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন, মনিরুজ্জামান সাহেব কি ওইভাবে দৃঢ় পদক্ষেপ নিয়ে কি খুলনাকে তৈরি করতে পারবেন কিনা? পদক্ষেপ কি কি পদক্ষেপের কথা বলছেন? যে কঠোর পদক্ষেপগুলো নিয়েছিলেন, আচ্ছা, সময়ে সময়ে সময় উপযোগী করে সেইভাবে কঠোর পদক্ষেপ নিতে পারবেন কিনা, সে বিষয়ে আমি ওনার কাছে জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পাশে কোনায় আপনি হাত তুলেছেন, তৃতীয় সারিতে।
মনিরুজ্জামানের কাছে তৃতীয় প্রশ্ন, খুব সংক্ষেপে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই নির্বাচনী প্রচারণা নিয়ে। বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় আপনার ক্যাম্পিং করা হচ্ছে যে এবারের নির্বাচন আল্লাহর উপর সমর্থন। আমার কথা হচ্ছে যে অনেক আমাদের সরকারের আরো অনেক ঘনিষ্ঠ বিষয় আছে যেগুলো নিয়ে আপনারা বলতে পারেন, কিন্তু ধর্মকে পুঁজি করে এটা কেন? না, এটা ধর্মকে পুঁজি করে ধর্মের আল্লাহর উপর সমর্থন এটা একমাত্র দাবি করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ, আপনাকে বসতে হবে, আপনাকে বসতে হবে। মাঝখানে আপনি হাত তুলেছিলেন অনেকক্ষণ ধরে, না উনি দাঁড়িয়েছেন একজন, আমি ওনাকে দাঁড়াতে বলেছি, তার পেছনে টি শার্ট পরা উনি। হ্যাঁ, ধন্যবাদ। আমি মনিব সাহেবকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যদি মেয়র পদে নির্বাচিত হন, রূপসা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত একটা বাইপাস সড়ক হওয়ার কথা ছিল, এটা আপনি করবেন কিনা, এটা আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি মোহাম্মদ মনিরুজ্জামান। আপনার কাছে প্রথম প্রশ্নটি ছিল মশা নিধনে কি পদক্ষেপ গ্রহণ করবেন? আপনারা যে কারণে খুলনা সিটি কর্পোরেশনকে ট্যাক্স প্রদান করেন, সেই কারণেই মশা মারতে বাধ্য সিটি কর্পোরেশন। আর এটা আমি দায়িত্ব পেলে অবশ্যই এই কাজটা খুব নিষ্ঠার সাথে আমি পালন করব ইনশাআল্লাহ। গ্যাস পাইপলাইন সম্পর্কে বলেছেন, এটা জানেন তো সব কিছু, এটা প্রথমত সরকারের বড় একটা পরিকল্পনা, তারপরে এখানে বিদেশি ফান্ড, তারপরে এটা সম্ভাব্যতার ভেতরে আছে যে কলকারখানার কি অবস্থা, কি পরিমাণ গ্যাস এখানে জেনারেট করলে। আপনি গ্যাস প্রসঙ্গে বলছেন যে গ্যাস এখানে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেবে সেটি? হ্যাঁ, সেটা কি পরিমাণ গ্যাস এখানে আসলে, কি পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে আছে, এবং গ্যাস আসলে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্যাস কোম্পানিগুলো লাভবান হবে কিনা, সেইটা কমপ্লিট হয়েছে এবং কিছু দূর এসে থেমেও আছে। এবং আমি মনে করি যে এটা একটা চলমান প্রক্রিয়া, যেখানে বেঁধে আছে সেখানে যে কাজ করলে এটা ছেড়ে যাবে এবং গ্যাস চলে আসবে খুলনা। পরের প্রশ্ন ছিল যে উনি সাবেক মেয়রের উদাহরণ দিয়ে বলছেন যে উনি অনেক বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন, ওনার ভাষায় আপনি কি করবেন? অবশ্যই কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে, তবে এটা এই নয় যে আমি জনগণকে শত্রু ভাবব। আমি অবশ্যই খুলনা নগরবাসীকে বন্ধু মিত্র, এবং এটা তাদেরই প্রতিষ্ঠান নগর ভবন, এটা জনগণের প্রতিষ্ঠান, এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব আছে সব কিছুকে সাপোর্ট করার। এবং আমরা জনকল্যাণের জন্য যতগুলো এজেন্ডা নেব, এই সমস্ত এজেন্ডাগুলোকেই নগরবাসী যেন সমর্থন দেয়, কারণ নগরবাসীর ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা করব না। এরপরের প্রশ্ন ছিল যে নির্বাচনী প্রচারণায় ধর্মের এক ধরনের ব্যবহারের কথা একজন দর্শক প্রশ্ন করেছেন যে রাজনীতিতে। এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাকে করা হচ্ছে, কারণ আমি 18 দলীয় জোটের ভেতরে অন্তর্ভুক্ত প্রধান দল বিএনপির একজন কর্মী। আমাকে অবশ্যই এই প্রশ্নটা কেউ কেউ করবেন আমি জানি, তবে আপনি নিশ্চিত থাকেন আমি সেই মানুষ, আমি এই শহরে বেড়ে উঠেছি, এখানে আমার পুরুষানুক্রমে বসবাস, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা তো নেই, বরঞ্চ সব ধর্মের মানুষরা আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আছে, যা অনেকেরই নেই। তারপরের প্রশ্ন ছিল যে রূপসা বাইপাস এটা KDA একটা প্রকল্প গ্রহণ করেছে এবং এটা এখানে পাশও হয়েছে, তবে এখানে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ইদানিং যেটা হচ্ছে KDA এই যে লিংক রোডগুলো, এগুলো করতে গেলে কিছু মতামতের বিষয় আসে, অর্থাৎ যখন জমি অধিগ্রহণ করবেন, যাদেরটা করবেন তারা ওখানে কেউ আছেন 40 বছর 50 বছর, তারপরেও এটা করতে হবে ডেভেলপমেন্টের জন্য কিছু স্যাক্রিফাইস। ধন্যবাদ বলতে হতে পারে, আপনার সময় শেষ হয়েছে। এবারে প্রার্থিতা সম্পর্কে বলুন শফিকুল ইসলাম মধু, আপনি কেন আপনি নিজেকে যোগ্য মনে করছেন? শুধু দর্শক শ্রোতা এবং ধন্যবাদ জানাই নগরবাসীকে। আসলে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি 1986 সাল খুলনাতে খালেসপুর শিল্প অঞ্চল থেকে। অবশ্যই আমি যোগ্যতা মনে করি, একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে তার মনিটরের দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি আমি সেই মনিটর এবং খুলনা নগরবাসীর সেবা ইনশাল্লাহ আমি করতে পারবো, সেই জন্যই আমি যোগ্য মনে করি। এরপরে রাজনীতির ভাষায় অনেক কিছুই আমরা বলি, যে আমরা আমার পাশে দুইজন মেয়র প্রার্থী আছেন, একজন ছিল সাবেক মেয়র আর একজন ছিল ভারপ্রাপ্ত মেয়র, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা বলতে চাই যে আমরা নগরবাসীর সেবা দেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিয়েছিলেন, আপনারা কতটুকু দিয়েছেন সেটা তো নগরবাসী ভালো করে জানেন।
আমি অবশ্যই আমার প্রথম নির্বাচন, আমি ভোটারদেরকে অনুরোধ করব যে আমাকে একবার আপনারা সুযোগ দেন, অবশ্যই খুলনার সুন্দর নগরীতে পরিণত করব। আমার মার্কা দত্তকলম, অবশ্যই আমি সেই মর্যাদা শিক্ষার আলো 31টা ওয়ার্ডে আমি বাস্তবায়ন করব। সেজন্যই আমি মার্কা দত্তকলম নিয়েছিলাম। আমি প্রথম জীবনে আমার নির্বাচন ছিল 1984 সাল, 8 নম্বর ওয়ার্ড। 20 সেকেন্ড সময় আপনার হাতে। 8 নম্বর ওয়ার্ডে আমি দত্তকলম মার্কা নিয়েছিলাম, যে কোনো কারণে আমি সেখান থেকে প্রত্যাহার করি। এরপর থেকে আমার রাজনীতি শুরু হয়। এখন আমি হোসেন মোহাম্মদ এরশাদের রাজনীতির সাথে জড়িত। হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত করেছেন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফজলুল ইসলাম মোদ্দা। আপনার হাতে 2 মিনিট সময় শেষ। ওনার কাছে সম্পূরক প্রশ্ন, আপনি যে আপনি দাঁড়িয়েছেন বলুন, খুবই সংক্ষেপ প্রশ্ন করতে। আমার প্রশ্নটা হলো, আপনি জনপ্রতিনিধি, আপনার কাছে যে কেউ যেতে পারে, কিন্তু আপনি বললেন যে 90 সালে আপনার সরকার পতন হয়েছে, এখন দেখা গেল আপনি যদি খুলনার মেয়র হন তখন দেখা যাবে। ইতিপূর্বে কিছু ঘটনার অবতারণা আমি করতে চাই না, আপনি প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হলো যে আপনার কাছে কি জনগণ যে কেউ যত মানে যখন তখন যেতে পাবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনে হাত তুলেছেন, জি আপনি, একজন নারী হাত তুলেছেন দেখতে পাচ্ছি, বলুন। আমি চারপাশে আসার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার মধু ভাইয়ের কাছে প্রশ্ন যে আপনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে খুলনার কোন উন্নয়নটা সর্বপ্রথম আপনি হাতে নেবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন নেব, আপনি হাত তুলেছেন চতুর্থ সারিতে। আমি রণবীর বড়ুই সজল, কমার্স কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট। বিগত 5 বছরে খুলনার যে উন্নয়ন হয়েছে তালুকদার আব্দুল খালেকের কঠোর পরিশ্রমে, মধু ভাই যদি নির্বাচিত হন আপনি, আপনি এই এই উন্নয়নের ধারা কি অব্যাহত রাখবেন নাকি রাখতে পারবেন না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই কোনায় হাত তুলেছেন ডান পাশে, তার পেছনে আপনি, না না তার তারপরে চতুর্থ সারিতে। প্রার্থীর কাছে আমার প্রশ্ন, আমি সংক্ষেপে এই প্রশ্ন করছি যে আমরা দেখি যখন নৌকা ডুবি হয়, লঞ্চ ডুবি হয়, তখন অনেকেই প্রশ্নটি করে যায়। তো আমি চাচ্ছি যেটা প্রশ্ন যে শিশুদের তাদের সাঁতার শেখার জন্যে কোনো ব্যবস্থা করা যায় কিনা সিটি কর্পোরেশনে, এ ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পাশে আপনি দাঁড়িয়ে, যে আপনি হাত তুলেছেন আপনি। আমরা দেখেছি যে এর আগে যিনি মেয়র ছিলেন তার সময়ে তার অঙ্গীকার বা সরকারের সহযোগিতায় শিল্পাঞ্চলে অনেক কলকারখানা চালু হয়েছে। মধু ভাই আপনি যদি নির্বাচিত হন তাহলে এই কাজটি কি কন্টিনিউ করবেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম মধু। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, আমি দুঃখিত আর প্রশ্ন নিতে পারছিলাম শফিকুল ইসলাম মধু, খুব সংক্ষেপে একটা একটা বলেন। প্রথমটা যে আপনি জনপ্রতিনিধি হলে সবার কি আপনার কাছে যেতে পারবে কিনা? অবশ্যই যেতে পারবে, কেননা আমাকে তো তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কেন আমার কাছে যাইতে পারবে না? অবশ্যই যাবেন, আমার দোয়া দরজা 24 ঘন্টা খোলা থাকবে। পরের প্রশ্ন ছিল যে আপনি কোন উন্নয়নটিকে সবার আগে প্রাধান্য দিবেন? অবশ্যই জলাবদ্ধতাকে আমি গুরুত্ব দেব। জলাবদ্ধতা যে খুলনার শহরে একটা বড় সমস্যা, এটাকে আমি গুরুত্ব সহকারে দেখব এবং সেটাই আগে বাস্তবায়ন করব। আচ্ছা, পরেরটা ছিল যে উন্নয়নের ধারাবাহিকতাটা বজায় রাখা, সেটা আপনি? অবশ্যই রাখবো। আমি যদি নির্বাচিত হই, আমার আগে যে মেয়র ছিলেন সে যেভাবে রোডগার্ড করেছেন বা কিছু বাকি আছে সেই বাস্তব অবশ্যই সেই ধারাবাহিকতা আমি রাখবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে রাখবেন সেই প্রশ্নটাই বলছেন যে আমি আগের মেয়রের সব কিছুই কি আপনি সমর্থন করেন? না, সমর্থন করি না, কিন্তু যে কোনো সরকার যদি পরিবর্তন হয় তখন সেখানে তার মেধা এবং তার পরিষদ নিয়েই সেটা বাস্তবায়ন করে এবং সেখানে সরকারের সহযোগিতা থাকতে হবে। এখন এখানে হলো খুলনা সিটি কর্পোরেশন। পরের প্রশ্ন ছিল যে সাঁতার শেখার জন্য কি ব্যবস্থা আছে, সাঁতার শেখার জন্য শিশুদের, ওনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অনেকটা এরকম টকশুতে আমাদের অনেকটাই পুরস্কার এসেছে এই জিনিসটা। এটা আসলে আমরা সাঁতারের জন্য আমাদের এখানে পুষ্কণির অভাব, সেটা আমি কিন্তু বলেছি যে আমাদের সরকারি স্কুলগুলো যেখানে আছেন সেখানে একটা পুষ্কণি আছে, প্রাইভেট স্কুলগুলো যেখানে আছে সেখানে কোনো পুষ্কণিও নাই, খেলার মাঠও নাই। এটা আমরা আপনি জানেন যে খুলনা সিটি কর্পোরেশনের অনেকটা স্কুল আছেন এবং আমরা যদি আমি প্রথম বলছি যে সম্প্রসারণ দরকার খুলনা সিটি কর্পোরেশন কৈয়ার থেকে শুরু করে এখান থেকে
আমরা আমাদের সিটি কর্পোরেশন জায়গা ক্রয় করে সেখানে আমরা পুষ্কিনী করব এবং বাচ্চারা সেখানে সাঁতর কাটবে, অবশ্যই আমরা সেটা বাস্তবায়ন করব। আর সর্বশেষ যে ধারাবাহিকতার কথাটা আপনি বলেছেন, সেই প্রশ্নটা যিনি করেছেন এটা কভার হয়েছে আপনার উত্তরে। অসংখ্য ধন্যবাদ, আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে আপনারা যে চারজন আছেন, তিনজন আছেন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। এই মিলনায়তনে আপনারা দর্শক হিসেবে যারা উপস্থিত আছেন, যারা প্রশ্ন করতে পেরেছেন, এবং দুঃখ প্রকাশ করছি যারা কোনো প্রশ্ন করতে পারেননি, সময় দিতে পারেননি সময়ের অভাবে, আপনাদেরকেও ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ রইল বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং নির্বাচন কমিশনকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি খুলনার বয়রার এই সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম কর্তৃপক্ষকে। নির্বাচনী সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে আগামী 12 জুন বরিশালে। সেই অনুষ্ঠানটিও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিবিসি বাংলা সরাসরি সম্প্রচারিত হবে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আকবর হোসেন এখানে বিদায় নিচ্ছি।